তখন ক্লাস ওয়ান, আর বেস্ট ফ্রেন্ড অন্য সেকশন। টয়লেট যাওয়ার নাম করে গিয়ে গল্প করতাম আমরা। ক্লাস টুতে আমি ওই স্কুল ছেড়ে দিই। তারপর প্রিয় বন্ধুর সাথে আর দেখা হয়নি কোনোদিন। ক্লাস ফোরে তিনজনের একটা গ্রুপ ছিল, একসাথে টিফিন শেয়ার করতাম। ফাইভে উঠে সবাই আলাদা স্কুল। তারপর ক্লাস সেভেন, পুজোর ছুটিতে বন্ধুর সাথে দেখা হবে না জন্য খুব কেঁদেছিলাম একদিন। সবাই আমায় বোকা বলেছিল। সে বন্ধুর বাবা ট্রান্সফারেবল জব ছিল। কিছুদিন পর কাকু ফোন নাম্বার পাল্টে ফেলে। তারপর আর কথা হয়নি ওর সাথে কোনোদিন। ক্লাস নাইন, 11 টাকার SMS কার্ড লুকিয়ে রাখার দিনগুলো। রাত্রিবেলায় গ্রুপ স্টাডি হতো আমাদের, পড়তে পড়তে মেসেজ আসতো, কিরে ঘুমাসনি তো? যে বন্ধুর সাথে সব সিক্রেট শেয়ার করতাম, সাথে রুটি আলু ভাজা, সেই বন্ধু হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছিল। ক্লাস টেনের পর আর কোনো যোগাযোগ হয়নি আমাদের। রাস্তায় দেখলে মুখ ঘুরিয়ে নিয়েছিল। ক্লাস ইলেভেনে যে বন্ধুর সাথে প্রথম সিনেমা দেখতে যাওয়া, প্রথমবার ব্রেকআপের পর যে বন্ধুর কাঁধে মাথা রেখে কেঁদেছিলাম, সে বন্ধু কারণ না দেখিয়ে সরে গেছিল। টুয়েলভে যে বন্ধুগুলোর সাথে চুটিয়ে মজা করেছিলাম, তারাও একদিন হাসাহাসি করে সরে গেল। তারপর কলেজ, কলেজে যে বন্ধুটাকে খুব আপন মনে হয়েছিল, কিছুদিন পর সেও আমার রিপ্লেসমেন্ট খুঁজে নিয়েছিল। প্রত্যেকটা বার ভীষণ কেঁদেছিলাম আমি, কষ্ট হয়েছিল ভীষণ। সেই প্রত্যেকটা বার আমার পাশে শুধুমাত্র আমি ছিলাম, একমাত্র আমি। প্রত্যেকটা বার বন্ধু ছেড়ে যাওয়ার পর আমি একমাত্র আমাকে ছেড়ে যাই। এগুলো পুরনো কথা, অনেকগুলো বছর পার করে এসেছি। এখনো যখন রাত্রিবেলা একটা ভরসার কাঁধ দরকার হয়, তখনও আমি থাকি আমার জন্য, একমাত্র আমি। তাই এই ফ্রেন্ডশিপ ডেটা শুধুমাত্র নিজের জন্য। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু মি।